তুমি দোল নিয়ে এত মাতামাতি করলে, এখন বলতো যাবে না, তা কি হয় না, তুমি উঠছো চলো। তুমি বরং এক কাজ করো ভাজা দা, সর্বাণীকে নিয়ে চলে যাও সেখানে। মানে আপনি যাবেন এদিকে আমাকে যেতে বলছেন? এমন কি কখনো হয়েছে যে আমি আপনাকে ছাড়া কোথাও গেছি? আপনি একটু বোঝার চেষ্টা করুন সর্বাণী। আমি অবুঝ নই, তাই বলছে আপনি না গেলে আমিও যাব না। আচ্ছা বৌঠান, বলছি রামপ্রসাদ কী হয়েছে, হ্যাঁ কী হয়েছে যার জন্য তুমি বলতে যাবে না সেটা বলো। বললাম তো আমার মন ভালো নেই ভজাদা, তোমরা বরং যাও, আমাকে একটু একা থাকতে দাও। তা তো হবে না মেস্তা, তোমাদের ছাড়া আমরা কেউই যাব না। এই দেখো দেখি আজকের দিনে তোরা সবাই মিলে কোথায় আনন্দ করবি তা না আমাকে নিয়ে পড়ে আছিস। এটাই সব থেকে বড় কথা, আনন্দ। দেখো তোমাকে ছাড়া তো আনন্দ করা যাবে না, না তুমি না গেলে সববার, এই সববার কিন্তু আনন্দ মাটি হবে, এটা মাথায় রেখো। না না তোমরা যাও আনন্দ করো, আমার যাওয়ার মতো মন নেই। না 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 যাবে, তুমি যাবে, মেচকাও যাবে। দেখ মেচকা, তুই যদি আজকে না যাস তাহলে আমিও আজকে রং খেলবো না, সব আনন্দ আজকে মাটি হবে, এই বলে দিলাম আমি। হলো তো, শুনলে, শুনলে কি বলছে? না ভজাদা আমি, আচ্ছা না তো তাহলে থাক, নাই যখন তখন থাক। এই যে তোমরা শুনলে, হ্যাঁ ও যখন যাবে না তখন কাউকে যেতে হবে না। হ্যাঁ মানছি মানছি, আজকে একটা উৎসবের দিন, আজকে একটা শুভ দিন, তাহলে আনন্দ করতে হবে না। হলো, আরে না না এরকম করো না, একটু দাঁড়াও। না 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 আর দাঁড়ানোর সময় নেই, এক্ষুনি চলো। মেজদা আমি বলছি তো তোমাকে যেতেই হবে। আরে এই দেখো, দেখো দেখি রামপ্রসাদ, তুমি আর বৌঠান এখানে আসতে চাইছিলে না, না এলে কত সুন্দর সুন্দর মুহূর্ত হারাতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে রানীমা মহারাজ আপনারা যখন এসে গেছেন তখন আমাদের এই দোল উৎসবের শুভ সূচনা হোক। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়। মহারাজ রানীমা, এই প্রদীপ জ্বালিয়ে আপনারা অনুষ্ঠানের সূচনা করুন। না ঠাকুর, আমরা না, আজ উৎসবের সূচনা করবেন আপনি। রানীমা রামপ্রসাদ বলতে একেবারে অজ্ঞান, যেন ওকে ছাড়া কিছুই হবে না। ঠিক আছে, আজকে আমি রামপ্রসাদের এমন অবস্থা করব ও ভবিষ্যতে রানীমার সামনে দাঁড়াতে পর্যন্ত পারবে না।